গেল 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 4913 জনের। নতুন করে শনাক্ত হয়েছে 1567 জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 347372 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2051 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 254386 জন।